এদিকে দিনের প্রথম ম্যাচ জমিয়ে তুললেও বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে দুই উইকেটে হেরেছে সিলেট সানরাইজার্স। লো স্কোরিং ম্যাচে সিলেটের বিপক্ষে দুই উইকেটের জয় কুমিল্লার। সিলেটের দেয়া 97 রানের টার্গেটে 8 বল বাকি থাকতেই টপকে যায় ইমরুল কায়েসের দল। লো স্কোরিং ম্যাচ মোসাদ্দেক হোসেন সৈকত জমিয়ে তোলেন জোড়া ব্রেক শুতে। 97 রানের সহজ টার্গেটও তাই কঠিন মনে হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। 4 উইকেটে 45 রান নিয়ে সিলেটের বিপক্ষে কুমিল্লার তখন হাসফাস অবস্থা। পঞ্চম উইকেট জুটিও ভেঙে যায় নাজমুল ইসলাম অপুর দুর্দান্ত ডেলিভারিতে, এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে আরিফুল হক। এরপর ভিক্টোরিয়ানদের হাল ধরেন নাহিদুল ইসলাম ও করিম জানাত। এ দুজনের ব্যাটে আবারও চাপটা সিলেটের দিকে হেলে পড়ে। 5 বলের ব্যবধানে এ দুজনকে তাসকিন ও অপু ফেরত পাঠালে আবারও ম্যাচে ফেরে নাটকীয়তা। অপুর তৃতীয় শিকার হন শহীদুল। 21 বলে তখন কুমিল্লার দরকার ছিল 9 রান। তবে টেলেন্ডারদের সাবধানী ব্যাটিংয়ে আর কোনো বিপদ হয়নি কুমিল্লার। 19তম ওভারেই জয় নিশ্চিত করে তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে সিলেট সানরাইজার্স। নাহিদুল, মুস্তাফিজ ও তানভীরের বোলিং এর সামনে মুখ থুবড়ে পড়ে সিলেট। মাত্র 40 রান তুলতে ফিরে যান এনামুল হক বিজয়, কলিন ইনরাম, মিঠুন ও মোসাদ্দেক। রবি বোপারা, কাপালি সকলেই ফিরে যান দ্রুত। এতে মাত্র 96 রানে অল আউট সিলেট, এর মধ্যে 19 রানই অতিরিক্ত। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।